ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু ভূমি বিনোদন টলি বলি হলি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টলিউড আর বলিউডের কিছু চটপটা খবর। নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতেও পিছপা হচ্ছেন না সাইফ আলী খান। আর তাই তো নতুন ছবি লাল কাপ্তানে একেবারে নিজেকে বদলে ফেললেন সাইফ। লাল কাপ্তান ছবিতে একেবারে নতুন রকম চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছেন তিনি। চোখে গাঢ় কাজল, মাথায় খোপা করা লম্বা চুল আর কপালে লাল টিকা, মুখে লেগে থাকা সাদা বিভূতি, এই লুক নেওয়ার জন্য সাইফকে নাকি রীতিমতন 4 ঘন্টা ধরে মেকআপ করতে হতো। বলিউডে এই প্রথমবার কোনো নায়ক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছেন। রাজস্থানে এই সিনেমাটির শুটিং হচ্ছে বলে জানা গেছে। একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাইফ আলী খান জানিয়েছেন, এই ছবিতে তাকে দেখা যাবে এক বিদ্রোহী নাগাসাধু চরিত্রে, যে এক ব্রিটিশ সেনাকে হত্যা করে। 2019-এর 6 সেপ্টেম্বর এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। যেসব বাচ্চারাই সায়েন্স নিয়ে পড়ে আর পড়াশোনায় ভালো হয়, তারা বেশিরভাগই আইআইটি এক্সাম দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। কিন্তু এর জন্য যে কোচিং নিতে হয় তার ফিস খুবই বেশি হয়, তাই গরিব ঘরের ছাত্ররা তার হাত থেকে বঞ্চিত। এরকমই একটি গল্প নিয়ে আসছে ঋত্বিক অভিনীত সুপার 30 সিনেমাটি। সত্যি ঘটনার ওপর তৈরি এই সিনেমাটি। কা বনা চাহতে হো? কামাই তো এসে সবসে জ্যাদা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মে হ্যায় তো বন জায়েগা। ये अनंत कुमार जी ब्रिलियंट टीचर है, ये पढ़ाएंगे आज से आप लोगों को। इन्होंने पढ़ा दिया तो आप वीआईपी लोगों की वीआईपी एंट्री हो गई आईटी में। इतना गलत कैसे हो सकता है भाई? বিহারের অঙ্কের শিক্ষক আনন্দ কুমারের জীবন অবলম্বনে এই ছবিটি তৈরি হয়েছে। দুস্থ পরিবারের 30 জন ছাত্রকে নিয়ে আইআইটি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য সুপার 30 শিক্ষাক্রম চালু করেন তিনি, আর তার সাফল্য সাড়া ফেলে দেয়। আনন্দ কুমারের জীবনের সংগ্রাম উত্থান পতনকে পর্দায় তুলে ধরেছেন ঋত্বিক। लेकिन यही वो सबसे बड़ी गलती करती है, हमको सलाह छलांग लगाना सिखाती है। जब समय आएगा सबसे बड़ा और सबसे लंबा छलांग हम ही मारेंगे। बायोटेक इंजीनियर, मरीन आर्किटेक्ट, नासा। ছবি বক্স অফিসে হিট করানোর জন্য তার কোনো হেভিওয়েট নায়কের প্রয়োজন পড়ে না, তিনি একাই 100। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত মণিকর্ণিকা ছবিতে রানী লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করে সেটার প্রমাণও দেন। শোনা যাচ্ছে তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করবেন তিনি। এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি নাকি 24 কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। এর আগে বলিউডের কোনো নায়িকা এত পারিশ্রমিক দাবি করেননি। তবে কঙ্গনার দাবি মতো পারিশ্রমিক ছবির প্রযোজকরা দেবেন কিনা সে বিষয়ে এখনও কিছু প্রকাশ করা হয়নি। পুরো বিষয়টি রয়েছে আলোচনার পর্যায়ে। দাবি মতো 24 কোটি টাকা পারিশ্রমিক যদি পেয়ে যান কঙ্গনা, তবে তিনিই হবেন বলিউডের সবচেয়ে দামি নায়িকা। জয়ললিতাকে নিয়ে নির্মিত কঙ্গনার এ ছবির তামিল নাম থালাইভি এবং হিন্দিতে জয়া। এখানে নাম ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন এ.এল. বিজয়। এর চিত্রনাট্য লিখেছেন কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদ, যিনি প্রভাসের বাহুবলী ও সলমান খানের বজরঙ্গি ভাইজানের মতন ছবিগুলোর চিত্রনাট্যকার। জয়ললিতার চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে জন্মদিনের সাংবাদিকদের কঙ্গনা বলেছিলেন, আমাদের দেশের নারীদের সাফল্যের কাহিনী হিসাবে জয়ললিতার ভূমিকা অনেক বড়। প্রথমে তিনি তামিল ছবির সুপারস্টার ছিলেন, তারপর রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন। তার চরিত্রের অংশ হতে পেরে তিনি সত্যিই গর্বিত। আজকের মতো ভূমি বিনোদনের টলি বলি হলি এই পর্যন্তই। আবার ফিরে আসবো আপনাদের জন্য চটপটা খবর নিয়ে।